So hey, what's up guys, kemon acho shobai? Tomar naam Ankush FF bhai. Sorry Alfha FF hote pare to Ankush FF Alfha FF ki jonno bollam tumra shobai jante chao na Ankush FF Alfha FF tumo lagare neta bete geche I mean jhogra expose eta ni amra ajke kotha Ankush FF ke amra puro puri So guys, video da full dekhte thako ebong full Ankush FF er je dosh gulo koto da shoytan ebong koto da khatornak hote parto koto da kharap seta niye bolbo er age onek youtuber er kach theke jene giyecho je Ankush FF ke ar Alfha FF ke ar eder mul kahini gulo to ajke ami explain korbo mane expose korbo mane roast korbo ar ki ek kothay bolte gele ederke puro puri bhabe তার আগে বলি যারা যারা সাবস্ক্রাইব করনি বা কমেন্ট করনি লাইক করনি আশা করি তোমরা করে দেবে আর না করলেও ভিডিওটা তো দেখবে ফুল ভিডিওটা দেখো ফুল দেখতে থাকো এবং 200% গ্যারান্টি ভাই তুমি একটু না একটু হলে হাসবা জানি না তো गाइस ভিডিওটা শুরু করব নাকি করব না শুরু করেন জামাই সাহেব ভাই আমারে আবার জামাই বলে ভাই জামলা জামাই ভাই এত রোজার মাস চলছে আর এক্সপোজ ভিডিও বানাই আমি কাজাকাজি করতে এত কাজাকাজি করা যাবে না সবাই সব ইউটিউবাররাই কিন্তু কাজাকাজি বন্ধ করে দিয়েছে তো আমি কি কি অন্য কাজাকাজি করব তো আমার এই ভিডিও রোস্টের কোন ভাবে রোস্ট করব তোমরা দেখে এনজয় করতে থাকবে এবং হাসতে থাকবে সো গাইস তো এখনো যারা যারা জানো না অঙ্কুশ এফএফ কি করেছে কোন কাহিনী করেছে সো তারা তাদেরকে বলি অঙ্কুশ এফএফ একটা প্রতারক আলফা এফএফ এর কাছ থেকে আলফা এর কাছ থেকে আলফার পুরো ক্রেডিটটা ও নিতে চেয়েছে ও নিয়েছে অলরেডি এর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আর অনেকে ভাবতে পারো ভাই সাহেব যে ভাই তুই বাঙালি হয়ে হিন্দি কমেন্ট হিন্দি কন্টেন্ট কেন বানাচ্ছিস হিন্দি কন্টেন্ট ভাই দেখো অঙ্কুশ এফএফ কোন দেশের প্লেয়ার অলরেডি ভাই বাংলাদেশের ইন্ডিয়া সার্ভার আর আমরাও ইন্ডিয়া সার্ভার গেম প্লে করি আর ইন্ডিয়া সার্ভার মানে আমাদের অধিকার আছে আর ফ্যাক্ট তো বোঝোই তো ইন্ডিয়া অঙ্কুশ এফএফ কে এমন কেউ চেনো না এমন কোনো নেই আমার মতে জানা নেই তো অঙ্কুশ এফএফ কি করেছে চলো জানে আসি তার কুকীর্তি কর্মকলা তো গাইস তোমরা যারা এই অঙ্কুশ এফএফ এর এত ফ্যান ফলোয়ার যারা অঙ্কুশ এফএফ এর নিয়মিত ভিডিও দেখো অত পছন্দ করো বাট ওটা অঙ্কুশ এফএফ এর ভিডিওই না ভাই ওটা আলফার গেম প্লে আলফার এডিট আলফাস চ্যালেঞ্জ ভাই বাট অঙ্কুশ এফএফ এর নাম দিয়ে রেখেছে শুধুমাত্র অঙ্কুশ এফএফ ফার্স্টে বলেছিল এই জন্য সো অঙ্কুশ এফএফ মনে করে যে ওই চ্যালেঞ্জটা ও নিয়ে নেবে কারণ অঙ্কুশ এফএফ এর যে চ্যালেঞ্জটা ছিল যে আছে এখন আলফা নাম হয়ে গেছে অনেকেই ভাবছো কেন রে ভাই কারণ ওই চ্যানেলে আলফাই আপলোড দেয় ভিডিও ঠিক আছে আর অঙ্কুশ এফএফ শুধু চ্যানেলটিকে দেখে আর ও আরটা আইডি সো এই অঙ্কুশ এফএফ কিন্তু এখন চাই যে 5 মিলিয়ন অলরেডি হয়ে গেছে এই অঙ্কুশ এফএফ চ্যানেলে আর অঙ্কুশ চাই যে এই চ্যানেলটিকে ও নিয়ে নিতে এই জন্য আলফাকে জোর করে বলে যে তোর ইমেল আইডি আমার কাছে দিয়ে দে বাট আলফা তো ভাই এত কষ্ট করেছে কিন্তু ও কেন দেবে রে ভাই এক্সাম্পল হিসেবে তোমরা ভাবো তোমার একটা ইউটিউব চ্যানেল আছে তুমি নিয়মিত ভিডিও আপলোড দাও অনেক সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে বাট তোমার ফ্রেন্ড যদি একবার এসে বলে ভাই সাহেব তুই আমার ওই চ্যানেলটা দিয়ে দে কাস্ট অনেক টাকা পয়সা আসছে ভাই তখন কি তুমি দিবা দিবা না না সো গাইস এই কারণে আলফা দেবে না ওই চ্যানেলটা ঠিক করেছে দিনই নিজের নাম করে নিয়েছে সো এটা আমি কাইন্ডলি বলবো একদম ঠিক করেছে সঠিক বলেছেন আর অঙ্কুশ এফএফ শালা একটা আরে ও কিছু বলা নাই ভাই অঙ্কুশ এফএফ আর চোর চুরটা ভাই ও নিজে এতদিন ওর নামে চ্যানেলটা খুলেছে হয়তো ও বলেছিল বাট এখনো লোভ সামলাতে পারছে না ভাই ও চাই যে ওর ওর নাম হয়ে গেছে ওর চ্যানেলটা ওর হয়ে যাক কিন্তু ওর গেম প্লেয়ারটা কিন্তু অত ভালো না ও গ্র্যান্ড মাস্টার পুশ দেয় বাট ও পলায় পলায় খেলে আর তোমরা যে গ্র্যান্ড মাস্টার অঙ্কুশ এফএফ দেখো 32, 37, 39, 50 কিল পর্যন্ত করছে ভাই ওটা গোল্ডে থেকে করা হয় এখানে আলফাও কিছু চুতিয়াপানা করেছে আলফা কিন্তু গোল্ডে থেকে প্লাটিনামে থেকে এত কিল করে গ্র্যান্ড মাস্টারের নাম দিয়ে দেয় জনেই দোষ আছে ঠিক আছে সো এখন লাস্ট কথা বলতে গেলে দুজনে চ্যালেঞ্জ থেকে অনেক বড় হয়ে গেছে এই জন্য দুজনের ভিতরে আগে ভালো মিল ছিল এই জন্য দুজন ও আলফা বেশি কষ্ট করেছে চ্যালেঞ্জের জন্য বাট এখন চ্যালেঞ্জটা বড় হওয়ার কারণে চ্যালেঞ্জ অনেক থেকে আর্নিং হচ্ছে এর কারণে চুতিয়াগুলো দুই চুতিয়া ভাই সঠিক বলে এর মানে মাথা ঠিক নেই বলে আমি নেবো বলে আমি নেবো সো এখানে আলফার ফুল ক্রেডিট রয়েছে সো আলফা নিতেই পারে আর অঙ্কুশ এফএফ এখানে কি বলার কি ভাই যে আমার চ্যালেঞ্জটা দিয়ে দে সো এই বিষয় হচ্ছে এটা আর অঙ্কুশ এফএফ কিন্তু তোমাদের মাঝে অনেকবার ধোকা দিয়েছে আই মিন অনেক ড্রেস কালেকশন দেখিয়েছে এখানে দেখতে পাচ্ছ ওই ড্রেস কালেকশনের মধ্যে ওর যে ড্রেস কালেকশন দেখিয়েছে তার মধ্যে ও একটা গেম প্লে করেছিল সেই গেম প্লের ড্রেস কিন্তু নাই এর জন্য অঙ্কুশ এফএফ তার এই চ্যালেঞ্জে ভিডিওটা ডিলিট করেছে কেন ডিলিট করেছে কারণ দুজন দুই আইডি খেলে ভাই ভাবতে পারছো আগেই বললাম একজন গান মাস্টার পুজডাই অঙ্কুশ এফএফ এর কথা বলছি অঙ্কুশ গান মাস্টার পুজডাই লুকিয়ে লুকিয়ে আর একজন ভাই 32 কিল করে ভাই গোল্ডে থেকে সেটা অ্যাড করে দেখায় যে আমি গোল্ডেতে সরি আমি গান মাস্টারেতে এত 32টা কিল করছে এবার বুঝতে পারছো কাহিনিটা কি বলছিলাম
তো এটাই হয়েছে। আর অঙ্কুশ আলফার বেশি দোষ নেই, আলফা ঠিক ছিল, কারণ তার কষ্ট করা ভিডিও কেউ যদি নেয়, ক্রেডিট নেয়, সেটা আলফার নামই পায় না ভাই, সেটা কেমন হয়ে যায় না। সো আলফা এখানে কি বলেছে নিজের কি নিতে, চলো একটু হলেও দেখে আসি। চলো क्योंकि मुझे दूसरे का नाम नहीं चाहिए था, तो फिर हम लोग रैंक पुश करते थे, मैंने एक नया गिल्ड बनाया था, साथ में हम लोग रैंक पुश करते थे। और उसके बाद हम लोग, मैंने बोला अंकुश को कि, और मेरी किसी से बनती नहीं थी उतनी, मैंने अंकुश को बोला कि साथ में रैंक पुश करते हैं, क्योंकि सारे बंदे एक आई डी से दो दो बंदे पुश करते थे। तो मैंने बोला कि हम लोग भी पुश करते हैं, टॉप वन जाएंगे, फिर अपना नाम बनाएंगे। फिर उसके बाद सवाल था कि कौन सा नाम रखेंगे दोनों में से, तो मैंने बोला मुझे नहीं चाहिए था नेम फ्रेम, तो मैंने बोला कि आप अपना नाम रख लो, मुझे कोई प्रॉब्लम नहीं। उसके बाद हम दोनों साथ में तीन सीजन लगातार पुश किए बैक टू बैक। उसके बाद जिस सीजन नहीं पुश करते थे उसमें सोलो वर्सेस स्क्वाड डालते थे, जैसा अभी भी डाल रहे हैं। तो अंकुश खेलता था मोबाइल पर, हम खेलते थे पीसी पे, गेम प्ले हम डालते थे और वो टाइम पे उसमें हेल्प करता था, आधा हम करते थे आधा वो, और फिर नहीं करते थे तो हम सोलो वर्सेस स्क्वाड डालते थे। फिर उसके बाद मेरे और अंकुश के बीच अंडरस्टैंडिंग थोड़ी बिगड़ने लगी। तो एक दिन, उस दिन कुछ दिन पहले उसने बोला अपने 83 लेवल वाले आईडी पास चेंज कर लिया, और बोला कि अल्फा तू चैनल का आईडी पास मुझे दे दे, इसके आगे हम देख लेंगे। तो ये तो लात मारने वाली बात हो गई। दो साल से अगर आप किसी चैनल पे मेहनत कर रहे हो, फिर आपको कोई बोले कि ये चैनल मुझे दे दो और कोई जानता भी नहीं हो आपको उस चैनल पे, क्योंकि अब तक तो मैंने ना वॉइस दिया ना कुछ, तो क्या कुछ दे दोगे अपना चैनल। তো আমরা দেখতে পেলাম আলফা নিজের কিউএনএতে বলেছিল যে, বলছে যে তার যে স্যালেন্টাস দেখতে পারতে সেটা আলফা গেম, আলফা নিজে গেম প্লে করতো, এবং অঙ্কুশ FF এখানে কোনো ক্রেডিট নেই তার, কিন্তু তার সেই গেম প্লে ভিতরে সে ইউটিউব স্যালেন্টটা তার করতে চাই, বাট আলফা দিতে রাজি না, কারণ তার অনেক কষ্ট করা চ্যালেঞ্জ। মাঠ থেকে যদি নিয়ে নেওয়া হয় তুমি বুঝতে পারবা, যারা ইউটিউবার আছো তারা অলরেডি জানো একটা চ্যালেঞ্জে কত কষ্ট করে বানাতে হয়। যেমন আমি বললি আমার, আমি একটা চ্যালেঞ্জ তৈরি করেছি যে বিগ এফ গেমিং, এই চ্যালেঞ্জ যদি অন্য কেউ আজকে বলে এমন বলে বিগ এফ গেমিং, আমার মোবাইল দিয়ে সে ভিডিও এডিট করে আর আমরা তোর মাথা নষ্ট শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তাহলে আমি কি বলবো জানো এদেরকে, চুতিয়া তুই কি বলছিস ভাই, তোর মাথা ঠিক আছে ভাই, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোর কাছ থেকে, কি তোর ফোনে ভিডিও বানাচ্ছি বোকা কানটা ভাই, আমার কাজাতে ইচ্ছা হচ্ছে না, বাট এদেরকে কিছু বলা নেই ভাই, এরকম ফেক ভিডিও বানিয়ে আমাকে, আমার মানে কেবল ইউটিউব শুরু করলাম ভাই, আমাকে এমন থেট দেয় ভাই, বুঝতে পারছো? সো এদেরকে বোকা কানটা ছেলে পেলে এখানে মাথায় বুদ্ধি নাই, বুদ্ধি নাই আছে। সো এদেরকে কথা বাদ দাও, আর অঙ্কুশ FF-এর সত্যি কথা বলতে গেলে অঙ্কুশ FF খুবই একটা বাজে কাজ করেছে, বাট যদি একটু সাবস্ক্রাইবার লাগে নতুন একটা চ্যানেল খোল, কারণ তোর অনেক নাম আছে, অনেক নাম কিনতে পারবি এখনো। সো অঙ্কুশ FF-এর লাস্ট বলবো যে অঙ্কুশ FF ভুল কাজ করেছে, সো এটা নিয়ে আর বেশি মাথা খামানোর দরকার নেই। কেউ দেখছে আবার অনেক ইউটিউবার আছে আবাল মার্কাস, যারা প্লেনের পিছনে ব্যাকগ্রাউন্ডে স্যাড সং মেরে নিয়ে ভাই কান্দাকাটি করছে ভাই, অঙ্কুশ FF-এর চলে গেল চ্যানেলটা ভাই এইভাবে আর কি। সো এটা নিয়ে বেশি মাথা খামানোর দরকার নেই, এই এক্সপোজ করবো নাকি বলো এই ইউটিউবারদের, আর এইসব ইউটিউবার কিন্তু আমাদের সমাজের জন্য, আমাদের কমিউনিটির জন্য ক্ষতিকারক, বুঝতে পারছো? সো ছিল আজকের ভিডিও, আর বেশি বড় করতে পারলাম না। সো গাইস পরবর্তী শুক্রবারে ভিডিওটা পাবার, নিয়মিত ভিডিও আপনি আপলোড দেবো শুক্রবারে, অসুস্থ ছিলাম হালকা পাতলা, সো একটু ভালো হয়েছি, সো ভিডিও আপলোড দেবো বারবার শো শো হয়ে যাচ্ছে। লাইক করে দাও, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও মনের ইচ্ছা হলে, নাহলে করা বাল বাল বিএল বাল বাল। সো আজ আমি যাচ্ছি জান জানগা, তো যাইবেন কই, আইতে এখানে হইবই এ। She's got some nice long hair and you know that she's a bad chick, all the boys stare.